ক্লাস সিক্সের ছাত্ররা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস সিক্সের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা। এই বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার মধ্যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাচীন বিশ্ব সভ্যতা। এর মধ্যে আছে মেসোপটেমীয় সভ্যতা, চীন সভ্যতা আছে, পারস্য সভ্যতা আছে, বুঝতে পেরেছো, গ্রিক সভ্যতা আছে, রোমান সভ্যতা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। দয়া করে যদি কারো লাউড স্পিকার ওপেন থাকে, লাউড স্পিকার ওপেন আছে, যদি কারো লাউড স্পিকার ওপেন থাকে দয়া করে লাউড স্পিকারটা অফ করে নেবেন, তাহলে দেখবেন এটা আর সমস্যা হবে না। কথা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমি যেটা বলছিলাম সেটা কথা মন দিয়ে শুনেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আজকে যে কাজটা আমি করব সেটা হলো সবার আগে গত ক্লাসে যে পড়াটা ছিল এই পড়াটা আমি আগে ধরব, তারপরে আজকে নতুন পড়া পড়ব। গত ক্লাসে পড়া ছিল আমাদের কোন জায়গা থেকে, মহস্থানগড় থেকে শুরু করে মিশরের সভ্যতা পর্যন্ত, নাকি? হ্যাঁ, সেটা বলতেছি, পার্ট 4 ও 5-এর রিভিশন দিয়ে নিবে। আচ্ছা আচ্ছা, তাহলে 1 মিনিট সময়, 1 মিনিট দিবো নাকি 2 মিনিট দিব? আচ্ছা, তোমরা দেখতে থাকো। আমি দেখতেছি যে অনেকেরই কি নাই, ক্যামেরা ওপেন নাই। প্রত্যেকের ক্লাসে থাকা অবস্থায় ক্যামেরা ওপেন থাকতে হবে। ক্লাসে যদি ক্লাসে তুমি ক্যামেরা ওপেন করে না রাখো আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। তামিম আহমেদ, তোমার ক্লাসে কি ক্যামেরা অফ আছে? আমি কিন্তু বের করে দিব। আহনাফ, অফ আছে। আহাদ খান, তারপর আছে আহাদ খান অফ আছে। আশিক, ক্যামেরা বুঝি না, আমি তো অফ দেখতে পাচ্ছি তোমার। আহাদ খান তোমার অফ দেখতে পাচ্ছি, এখন বোধহয় অন হয়েছে। আশিক অফ কেন, অন করো ক্যামেরা, অন করো। তারপরে আরশ, ইকরাম, ফেরদৌস, কামরুল হাসান, রাকাত, নাইমুর, নিশান ত্রিপুরা, তারপরে সাইফ আদনান, তোমাদের ক্যামেরা অফ আছে, ক্যামেরা ঠিক করো, ক্যামেরা ওপেন করো। শামসুল আলম, সীমান্ত, জি স্যার, স্বাধীন ইসলাম, সবগুলো ক্যামেরা ওপেন করো। কি বলো, কোনো প্রশ্ন? আচ্ছা, কারো বিষয়ে নালিশ করতে হবে না। আমি যদি যদি মনে করি যে কাউকে কেউ এরকম কাজ করতেছো, তাহলে কি আমি তাকে আমাদের বিধি মোতাবেক যে শাস্তি তার প্রাপ্য আমি তাকে দিব। তোমার তো সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তুমি তোমার কাজ করো, তোমার কারো বিষয়ে শুনতে হবে না, নালিশও করতে হবে না। মনে রাখবা, সোরের 10 দিন আর কি গেরস্তর 1 দিন, ধরা পড়বেই কেউ যদি এরকম কাজ করে। কামরুল হাসান, তুমি কি আছো ক্লাসে? কামরুল হাসানকে আসি অ্যাবসেন্ট দিয়ে দিব নাকি? আচ্ছা, আর কাকে অ্যাবসেন্ট দেওয়া যায় দেখো তো। শামীম, শামীম আছো নাকি? আচ্ছা, তোমরা চিন্তা করতে পারো না, আমি দেখতেছি। নিশানের নিথর, তোমাদের ক্যামেরা অফ কেন? রাখাতের ক্যামেরা অফ কেন? আরশ, তোমার ক্যামেরা অফ কেন? আমি কিন্তু আর বলবো না, তোমার বুঝি না। কি বাবা, কি কি বললে বুঝি নাই, তোমার কথা আমি বুঝতে পারি নাই, আবার বলো। আমি সেটাই চেক করছি। স্ক্রিন উপরে টাচ করো, স্ক্রিন উপরে টাচ করলে দেখবে ক্যামেরা অপশনটা আসবে, এটা ভিডিও ভিডিও অপশনটা আসে, ঠিক আছে?
বুঝো নাই, ওখানে চাপ দিলে তো পেয়ে যাবা, বুঝো? ভেরি গুড। আসহাব, আসহাব তোমার ক্যামেরা অফ কেন বাবা? ক্যামেরাটা ওপেন করো। আরশের ক্যামেরা কি খুঁজে পাচ্ছ না? হ্যাঁ, এখন 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 ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, অফ দেখাচ্ছিলাম। আরশ তুমি কি আছো? আরশ তুমি কি ক্লাসে আছো? আরশকে আমি ক্লাস থেকে বের করে দিলাম। আচ্ছা, ফেরদৌস খান 107। আচ্ছা, ক্যামেরা বন্ধ হয়ে গেছে। রাকাত তুমি কি ক্লাসে আছো? রাকাত, নাইমুদ্দিন ক্লাসে আছে? নাইমুদ্দিন, এগুলো ক্লাস করার দরকার নেই। স্বাধীন, স্বাধীন ইসলাম তুমি কি আছো? স্বাধীন ইসলাম, আচ্ছা তুমি কি খুঁজে পাচ্ছ না? কি কে বললে কি খুঁজে পাচ্ছ না? আচ্ছা আমরা মানে ই করব, ক্যামেরাটা ওপেন রাখবো, কিন্তু কেউ ই করব না, ওই যে মাইক্রোফোনটা অন রাখবো না। নাহিদ, নাহিদ তোমার ক্যামেরা অফ কেন? অমি ক্যামেরা অফ কেন বাবা? নাহিদ, নাহিদকে আমি মোটামুটি কি করছি? শামীম, শামসুল তোমাদের ক্যামেরা অফ কেন? ক্যামেরা অফ দেখাচ্ছে, ক্যামেরা অন করো। তামজিদ হাসান তোমার ক্যামেরা অফ দেখাচ্ছে। আমি কিন্তু এখন প্রশ্ন করব, যার কারণে কি করলাম আগেই কিছু বাসায় ছাঁটাই করে দিলাম, যেগুলোকে আমি প্রেজেন্ট দিব না বা যেগুলো। ক্যামেরা অফ ছাড়া, অফ থাকে কোনো পাবলিক কি ক্লাসে আপাতত থাকবে না? আমার ক্যামেরা অফ নাই তো। ভেরি গুড, এই তো সুন্দর একটা পজিশনে আসছে। ব্যাস, আমার ওইগুলো কি ক্লাসের দরকার নাই, ওগুলো বাদ। আহাদ খান তোমার আবার ক্যামেরা অফ হয়েছে কেন? ক্যামেরা অফ করলে কিন্তু কি ক্লাস থেকে বের করে দিব। আচ্ছা এবার আমি কাজে আসি, সেটা হলো রাকিবুলের ক্যামেরা অফ নাকি? বুঝলাম না, তোমাদের ক্যামেরাগুলো অফ দেখাচ্ছে কেন? আচ্ছা থাক, আমি এখন একটু কথা বলি, কথা মন্দ শোনো। সেটা হলো মনে রাখবা কি, কথা মন্দ শোনো, শুনতে পাচ্ছ তোমরা? একটা কথা সবসময় মনে রাখবা, আগে দরকার শৃঙ্খলা, পরে দরকার জ্ঞান। আমি জানি যে পড়া কি আজকে দেরি হচ্ছে, কিন্তু এই দেরিটা হওয়া দরকার আছে আমাদের, কারণ তোমরা যদি ঠিক মতো মানুষই না হও, ঠিক আছে, তুমি যদি ঠিক মতো কি মানুষই না হও, তাহলে কি আমার তো তোমাকে শিক্ষা দিয়ে লাভ নাই। তাহলে শিক্ষিত হয়ে তুমি কি আরো বড় কি বড় ধরনের কি খারাপ মানুষ তৈরি হবা, দরকার আছে? কোনো দরকার নেই। সুতরাং আগে তোমাকে ঠিক করতে হবে আমার, এটি স্বাভাবিক ব্যাপার, এটি হচ্ছে আমার শিক্ষক হিসেবে তোমার প্রতি আমার দায়িত্ব।
বুঝতে পেরেছো? সুতরাং আমাকে কোন কাজটা করতে হবে, কোনটা করতে হবে না, এটা নিয়ে আমাকে কি দয়া করে পরামর্শ না দিলে আমি অনেক খুশি হইব। শুধু তোমাকে বলবো মাইক্রোফোনটা অফ রাখবা, কোন প্রশ্ন করলে সেটা আমাকে কি উত্তর দিবা। প্রথমে সজীব বলো। সজীব, তুমি কি শুনতে পাচ্ছ? এই মারিয়া রোল 50, এটা কোন ক্লাসে? তুমি তো নামটা এডিট করো, ক্যামেরা ওপেন করো, এবং হাসানুল হক খেয়াল করো, তুমি ক্যামেরা ওপেন করো। ক্যামেরা ওপেন না করলে কিন্তু ক্লাস থেকে বের করে দিব, অনেককে বের করে দিয়েছি, এটা কিন্তু আমি ক্লাসে আর ইন্টার করাবো না। সাইফ আদনান মাহি নাও, আমরা এখন কাজ করি, অনেক কাজ, অনেক কথা হয়েছে। সজীব, তোমাকে প্রশ্ন করছিলাম, সজীব পড়ার উত্তর দাও। পুণ্ড্রনগর শাসন করেছেন কোন কোন সম্রাট, কোন মৌর্য সম্রাট তোমাদের? সম্রাট অশোক, ভেরি গুড। এবার সোলাইমান খান বলো। সোলাইমান খান শুনতে পাচ্ছ? সোলাইমান খান, সোলাইমান খান তুমি আমাকে বলো, কোন ব্যক্তি মহস্তানগড়, বইয়ের দিকে তাকাবে না, আমার দিকে তাকাও, সামনে ক্যামেরার দিকে তাকাও, কোন ব্যক্তি মহস্তানগড় জঙ্গলে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? বইয়ের দিকে তাকাচ্ছ আবার? বই বন্ধ রাখো দেখি আমার সামনে, বইটা বন্ধ করো। এবার বলো। হ্যাঁ ঠিক আছে, তুমি বলো, এবার বলো আমাকে, না পারলে দোষ নাই, কিন্তু দেখে বলার দরকার নেই, ঠিক আছে? দেশপ্রেমিক কে? ফকির মজনু শাহ। দেশ, হ্যাঁ, দেশপ্রেমিক ফকির মজনু শাহ, ঠিক আছে? ওকে, ভেরি গুড। বলেন, শুনছি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার আসেন আবদুল্লাহ, আবদুল ওয়াহ, শুনতে পাচ্ছ? তোমার কি আব্দুল ওয়াহাব, তোমার আব্দুল ওয়া আসে কেন? আচ্ছা, তোমার নাম আছে ওয়াহাব, আব্দুল ওয়াহাব, তাই তো? ওকে আব্দুল ওয়াহাব, তুমি বলো আমাকে, পরীক্ষা জিনিসটা কি? পরীক্ষা, এটা বলছিলাম তোমাদের আগে, মনে আছে কারোর? খনন করে গর্ত তৈরি করে। আচ্ছা, ভেরি গুড। এটা বলো তো, এটা দুর্গ প্রাচীরের ভিতরে হয় না বাইরে হয়? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আশিক বলো, আশিক। আঠারোশো উনআশি সালে একজন মহাস্থানগড়, একজন প্রত্নতাত্ত্বিক মহাস্থানগড় আবিষ্কার করেন বা জরিপ করেন, এই ব্যক্তির নাম কি, প্রত্নতাত্ত্বিকের নাম কি? কানিংহাম, ভেরি গুড, ভেরি গুড। নিশান ত্রিপুরা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্লোজ ইউর বুকস, ক্লোজ ইউর বুকস, বইটা বন্ধ করো, করেছ? আচ্ছা, এবার বলো তুমি আমাকে, বলো মহস্তানগড়ে যে দুর্গ প্রাচীর পাওয়া গেছিল সেই দুর্গ প্রাচীর উচ্চতা কত? মহস্তানগড়ে যে দুর্গ প্রাচীর পাওয়া গেছিল তার উচ্চতা কত?
যার উচ্চতা ছিল 5 থেকে 10 মিটার, কত মিটার? আচ্ছা, নিথর কইরি, নিথর কইরি, তোমার ক্যামেরা অফ কেন? ক্যামেরাটা অফ দেখাচ্ছে আমার এখানে। আমি প্রশ্ন করব তোমাকে, আমি বলছি তুমি ক্যামেরা অফ করছো, মনে হচ্ছিল ক্যামেরা অফ, খেয়াল করো। তুমি বলো, বই বন্ধ আছে তো? নিথর দেখাও তো, বই বন্ধ আছে কি না, বইটা বন্ধ আছে তো? আচ্ছা খেয়াল করো, চীন দেশের একজন পরিব্রাজক কত শতকে বাংলাদেশ ভ্রমণ করেন? সেই পরিব্রাজকের নাম ছিল হিউয়েন সাং। কি নাম ছিল? নিচের দিকে তাকাও না, তাকাও ক্যামেরার দিকে, আমার দিকে তাকাও। চীন দেশের একজন পরিব্রাজক বা ভ্রমণকারী কোথায় আসছিল? বাংলাদেশে আসছিল। ইনি, এই ব্যক্তির নাম কি? তামিম বলো, তামিম আহমেদ বলো। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। বাঁধন সরকার, বাঁধন সরকার, তুমি কি শুনতে পাচ্ছ? বাঁধন, তুমি আমাকে বলো তো, হিউয়েন সাং সপ্তম শতকে ভারতে এসে বা বাংলাদেশে এসে কয়টি বৌদ্ধ বিহার দেখছিলেন? ওকে ওকে বলতে দাও। আচ্ছা 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 আচ্ছা, থামো। আচ্ছা এত কথা বলতে হবে না, আচ্ছা এত লোক কথা বললে তো, আচ্ছা শোনো শোনো, সবাই সাইলেন্ট। প্রশ্ন হচ্ছে কি, আমি তো প্রশ্ন করছি একজনকে, এত লোকের কথা বলার দরকার নেই তো? আছে এত লোকের কি প্রশ্ন, মানে আচ্ছা আমি আমি যা প্রশ্ন করছি, আচ্ছা আমি একটা কথা বলি শোনো, প্রশ্ন হলো আমি যার সাথে কথা বলবো সে ছাড়া আর কেউ কোনো উত্তর দিবে না, যদি কারো সমস্যা থাকে হ্যান্ড রাইজ করবা, আমি তাকে বলবো, দয়া করে কেউ মাইক্রোফোনের মধ্যে অন করবা না। আমি বারবার একটাই কথা তোমাদেরকে বলি, কিন্তু তোমরা সেই কথাটা কিন্তু ভায়োলেট করো, কথা ঠিক না, কিন্তু তোমরা কিন্তু কথাটা শুনবে, না শুনলে ক্লাসটা সুন্দর হবে না। ওকে বলেন স্যার, এবার খেয়াল করেন, আমাকে এবার বলো, আল হাসিব, আল হাসিব শিশির বলো, তুমি বলো, মহস্তানগড় বা পুন্ড্রনগর বগুড়া শহর থেকে কত কিলোমিটার উত্তরে? ব্যাস এতটুকু আর দরকার নেই তো। ইকরাম হোসাইন, তোমার ক্যামেরা অফ কেন? ফেরদৌস হাসান, তোমাদের ক্যামেরা অফ কেন? না না, ক্যামেরা কেউ অফ করবো না, ক্লাস যতক্ষণ থাকবে। হাসানুল হক, ক্যামেরা অফ কেন? দেখি হাসানুল হক প্রশ্ন উত্তর দাও, ক্যামেরা অফ করে রাখলে কিন্তু ক্লাস ক্লাসের কি বাইরে চলে যাবা, কারো ক্যামেরা অফ থাকবে না। নাইমুর ক্যামেরা অফ কেন? ক্লাস করতে ইচ্ছা না করলে আমি কি করব? ক্লাস করতে না চাইলে পাঠাই দিব ক্লাসের বাইরে। আহসান হাবিব রুদ্র, তোমার ক্লাস ক্যামেরা অফ কেন? ক্যামেরা অফ রাখবে না, ক্লাস থাকবে কিন্তু, ছিল ক্যামেরা অফ দেখাচ্ছে। নিথর কইরি, তোমার ক্যামেরা অফ দেখাচ্ছে। আজকে তারা ক্যামেরা অফ করে রাখছে, আমি কিন্তু বাইরে বের করে দিয়েছি।
ওরা কিন্তু ওয়েটিং রুমে বসে আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাকে, আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমার সাথে কথা বলবা, ক্যামেরা অফ থাকলে কিন্তু আমি কি ধরবো এটা মাথায় রাখবা। তুমি ক্যামেরা অফ করা মানে তুমি যে দুষ্টুমি করতেছো না, মেসেঞ্জারে আরেকজনের সাথে গল্প করতেছো না, এটা আমি জানি না। সুতরাং আমাদেরকে এটা খুব ভালো করে এনশিওর করতে হবে যে তুমি ক্লাসে কি আছো কি না। তো যে বিষয়টা আমরা বলছিলাম, তাহলে এটা মোটামুটি অনেকে ধরা হয়েছে, পড়া হয়েছে, তাই তো? এবার আমরা আজকে নতুন পড়ায় আসি। ও, আরো কয়েকটা প্রশ্ন, একটু ওপেন ওপেন প্রশ্ন করি, সবাই খেয়াল করো, কিন্তু খেয়াল রাখবা যে ওপেন কোশ্চেন করবা। ওপেন কোশ্চেনের জন্য আমি সবাইকে আবার ক্লাসে এখন অ্যাড করলাম, তারপরে আমি সবাইকে আবার কি করতেছি বলতেছি, সেটা খেয়াল করো। ওপেন কোশ্চেন খেয়াল করো, বলতো মিশরের সভ্যতার যে রাজারা ছিল, এই রাজাদেরকে কি বলা হতো? মিশরের সভ্যতার রাজাদেরকে কি বলা হতো বলো, তোমরা বলো, সবাই উত্তর দাও, সমস্যা নেই, উত্তর সবাই দাও একসাথে, এতে কোনো সমস্যা নেই। ফারাও বলা হতো। আচ্ছা, ফারাও, ঈশ্বর, মিশরে দিয়ে আর ফারাও সম্বন্ধে কি বিশ্বাস ছিল? কি বিশ্বাস ছিল? মৃত্যুর পরে কি ফারাওরা তারা তাদেরকে রাজা হবে, তারা এই বিশ্বাসটা করতো নাকি? হুম হুম আচ্ছা,